পাক পশতুন ও শিখরা কেন পাকিস্তানকে বিভক্ত করতে মরিয়া? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতায় বিপর্যস্ত দেশটির পশতুন সংখ্যালঘুরা এখন আলাদা দেশের দাবি জানাতে শুরু করেছে। রাস্তায় নেমে তারা বলেছেন, দেশের পরিস্থিতির উন্নতি না হলে তারা পৃথক রাষ্ট্রের দাবি আরও জোরদার করবেন। শুক্রবার 18 আগস্ট ইসলামাবাদের সুপ্রিম কোর্টের সামনে পাকিস্তানের পশতুনরা একটি বিশাল সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশ থেকে এসব হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে পশতুন নেতা মঞ্জুর পাশতিনকে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে বলতে দেখা যায় তারা পৃথক দেশের দাবি অব্যাহত রাখবে। পশতুন তাহফুজ মুভমেন্ট পিটিএম এর এই নেতা বলেন, পাকিস্তানের নেতারা সেনাবাহিনীর জেনারেলদের দাস। তিনি আরও বলেন, পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালানো তালেবানদের পেছনে পাকিস্তান সেনাবাহিনীও রয়েছে। পশতুনদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধ করতে হবে এবং পাকিস্তান সেনাবাহিনীর উচিত অবিলম্বে তালেবানদের থামানো। শুক্রবারের সমাবেশে পাশতিন বলেন, আপনারা যদি পাকিস্তান সঠিকভাবে চালাতে না পারেন তাহলে আপনাদের প্রতিদিন একই সমস্যার মুখোমুখি হতে হবে, যা আমাদের স্বাধীনতার দাবিতে বাধ্য করবে। মঞ্জুরের সংগঠন পিটিএম মূলত পাকিস্তানের পশতু ভাষীদের নাগরিক অধিকার আন্দোলন। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পশতু জনপদে সক্রিয় এরা। তাদের সমাবেশ ও লং মার্চগুলোতে বিপুল জনসমাবেশ ঘটছে। নিজেদের এলাকায় সশস্ত্র বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়েই তাদের যত ক্ষোভ। 2020 সালের 27 জানুয়ারি পেশোয়ার থেকে মঞ্জুর পাশতুনকে গ্রেপ্তার করেছিল পাকিস্তান সরকার। পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম প্রধান বেসামরিক প্রতিপক্ষ বিবেচনা করা হয় তাকে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ার। বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে এই রাজধানী শহরে বাস করেন প্রায় 15,000 শিখ। তারা মূলত পেশোয়ারের জোগা শাহ এলাকায় থাকেন। ব্যবসা বাণিজ্য তাদের প্রধান পেশা। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু এই সম্প্রদায় গত কয়েক বছরে বেশ কয়েকবার সশস্ত্র সংগঠনের হামলার শিকার হন। গত মাসেও দিনে দুপুরে শিখদের ওপর হামলা হয়। 15 মে সকালে কনওয়ালজিৎ সিং ও রণজিৎ সিং নামের দুই ব্যবসায়ী তাদের মশলার দোকানে বসেছিলেন। ওই সময় দুটি বাইকে চড়ে হামলাকারীরা কনওয়ালজিৎ ও রণজিতের ওপর গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মধ্য ও দক্ষিণ এশিয়ায় সক্রিয় সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট আইএসের শাখা আইএস খোরাসান ওই হামলার দায় স্বীকার করে। গত মাসের এই হামলা ছিল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বসবাসরত শিখদের ওপর সশস্ত্র সংগঠনের 12তম হামলা। দেশটির অন্য প্রদেশের শিখরাও বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ একসময় আফগানিস্তানের অংশ ছিল। প্রধানত ইরানি জাতিগোষ্ঠী পশতুনরাই পাখতুন পাঠানো বলা হয়, এরাই সেখানে বসবাস করতেন। ওই অঞ্চলে শিখ ধর্মের প্রসার ঘটলে সংখ্যাগরিষ্ঠ পশতুনদের সঙ্গে থাকা শুরু করেন শিখ সম্প্রদায়ের মানুষ। পাঞ্জাবের সিংহ নামে খ্যাত শিখ সাম্রাজ্যের প্রথম রাজা রণজিৎ সিং 19 শতাব্দীর শুরুতে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল শাসন করেন। তার সেনাবাহিনীর অন্যতম সাহসী জেনারেল হরি সিং নালোয়া 1834 সালে আফগান শাসকদের কাছ থেকে পেশোয়ার দখল করেন এবং শহরটিকে অবিভক্ত পাঞ্জাবের অংশ করেন। ব্রিটিশ শাসনকালে পেশোয়ার ও পাঞ্জাবের অন্যান্য উত্তর পশ্চিমাঞ্চলীয় জেলা নিয়ে আলাদা প্রদেশ গঠন করা হয়, যার নাম দেওয়া হয় নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স NWFP। 1947 সালে দেশভাগের পর এই প্রদেশ পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় এবং পেশোয়ারকে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সের রাজধানী করা হয়। 2010 সালে পশতুনদের দাবি মেনে পাকিস্তান সরকার নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সের নাম পরিবর্তন করে খাইবার পাখতুনখাওয়া রাখে। পাঞ্জাবি অধ্যুষিত প্রদেশের নাম যেমন পাঞ্জাব, সিন্ধিদের সিন্ধ বা বেলুচ অধ্যুষিত প্রদেশের নাম বেলুচিস্তান রাখা হয়েছে, ঠিক তেমনিভাবে পাখতুন বা পশতুনরাও চেয়েছিলেন তাদের জাতির নামে প্রদেশের নামকরণ হোক। খাইবার পাখতুনখাওয়া প্রদেশ ও এর আশপাশের এলাকায় বসবাসরত শিখদের সঙ্গে আফগান শিখদের সাংস্কৃতিক ও ভাষাগত লক্ষণীয় মিল থাকবে, এটাই স্বাভাবিক, কারণ পাকিস্তানের অংশ হওয়ার আগে প্রদেশটি আফগানিস্তানেই ছিল। শুরুতে বেশিরভাগ পশতুন শিখ পরিবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী আধা স্বায়ত্তশাসিত এলাকাসহ কুররাম, খাইবার ও ওরাকজাই জেলায় বাস করত।
2018 সালে ওই এলাকা পার্শ্ববর্তী প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার সঙ্গে যুক্ত হয়। এক পর্যায়ে ওই অঞ্চল জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেলে শিখরা তুলনামূলকভাবে নিরাপদ শহর পেশোয়ার, লাহোর, নানকানা, সাহিব সহ অন্যান্য শহরে বাস করতে শুরু করেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানুষের কাছে দেশ বা ধর্ম পরে, জাতিগত পরিচয় আগে। তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা প্রথমে জানান তারা পশতুন, এরপর তারা পাকিস্তানি ও যার যার ধর্মীয় পরিচয় দেন। ভারত ও পাকিস্তানের অন্য অঞ্চলে বাস করা শিখ আর পশতুন শিখদের জীবন এক নয়। পশতুন শিখ সম্প্রদায় পাঞ্জাবি ভাষা ভালো জানে না, তাদের প্রধান ভাষা পশতু। কেউ কেউ উর্দু ও হিন্দ কো ভাষাতেও কথা বলেন। পশতু ভাষায় কথা বললেও বা খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের সংস্কৃতির সঙ্গে মিশে গেলেও শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবে উল্লিখিত গুরুবাণী, গুরুর উপদেশ নিয়মিত পড়েন পশতুন শিখরা। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের অনুসারী তারা। পশতুন শিখরা পশতুন বা পাঠানদের পোশাক পরেন, পাগড়িও পরেন ভিন্নভাবে। আফগান শিখদের সঙ্গে সাংস্কৃতিক ও ভাষাগত নৈকট্য থাকা এই শিখদের রান্নাবান্নার সঙ্গে পশতুনদের রান্নাবান্নার সামঞ্জস্য রয়েছে। পাকিস্তান শিখ গুরুদ্বারা পর্বনধক কমিটির PSGPC প্রেসিডেন্ট আমির সিং জানান, দেশভাগের পর পাকিস্তানের শেষ পর্যন্ত রয়ে যান মাত্র 15-20 হাজার শিখ। এদের মধ্যে 4,000-এর কাছাকাছি শিখ পেশোয়ারে থাকেন। পশতুন শিখদের বেশিরভাগই পেশোয়ারে থাকলেও তাদের কয়েকজন এখনও আফগানিস্তান সীমান্তবর্তী জেলা কুররাম, খাইবার ও ওরাকজাইতেই থেকে গেছেন। সশস্ত্র সদস্যরা সেখানে তাদের লক্ষ্য করে মাঝে মধ্যেই হামলা চালায়। পাকিস্তানের শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ও পেশোয়ার সেন্ট্রাল গভর্নিং কমিটি ফর ইনসাফের যুগ্ম সচিব বাবা গুরপাল সিং বলেন, পেশোয়ারে এখন প্রায় 4,500 পশতুন শিখ বাস করেন। সহিংসতার কারণে বেশিরভাগ পশতুন শিখ সীমান্তবর্তী জেলা কুররাম, খাইবার ও ওরাকজাই থেকে পেশোয়ার সহ অন্যান্য শহরে চলে গেলেও এখনও তাদের কয়েকজন ওইসব জেলা ছাড়েননি। দেশভাগের সময় পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর শিখদের অনেকে পাকিস্তানেই থেকে যেতে চেয়েছেন, ভারতে যেতে চাননি। পাকিস্তানে যেসব গুরুদ্বারা রয়েছে সেসব দেখভালের জন্যই তারা পাকিস্তান ছেড়ে যাননি। কুররাম সহ আফগানিস্তান সীমান্তবর্তী কয়েকটি এলাকায় গুরুদ্বারা রয়েছে, সেসব দেখাশোনার জন্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেখানে রয়ে যান কয়েকটি শিখ পরিবার। শিখ সম্প্রদায়ের ধর্মীয় গুরু 10 জন, তাদের মধ্যে প্রথমজন গুরু নানক। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সিন্ধু নদের অববাহিকা জুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন তিনি। রাজা রণজিৎ সিংয়ের আমলেই মূলত শিখ ধর্মের ব্যাপক বিস্তার দেখা যায়। সে সময় পেশোয়ার সহ অন্য পশতুন অধ্যুষিত এলাকায় শিখ ধর্ম ছড়িয়ে পড়ে। এর কৃতিত্ব স্থানীয়রা রণজিৎ সিংয়ের সেনাপ্রধান হরি সিং নালোয়াকে দিয়ে থাকেন। গুরুপাল সিং বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হরিপুর শহরের নাম সেনাপ্রধান হরি সিং নালোয়ার নামে রাখা হয়। শিখদের বড় অংশই নালোয়াকে নিজেদের মানুষ মনে করেন। এই নালোয়াই পেশোয়ারে শিখ ধর্মের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন। রাজা রণজিৎ সিংয়ের সময় অনেকে শিখ ধর্ম গ্রহণ করেন। তার আমলে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অনেক গুরুদ্বারা সংস্কার করা হয়। লাহোর, নানকানা, সাহিব সহ অন্য শহরে বাস করা অনেক শিখ পশতুন বংশোদ্ভূত। ভাই যোগা সিং ও বিবা সিং পেশোয়ারের প্রধান দুটি গুরুদ্বারা। শহরের যোগাশাহ এলাকায় ভাই যোগা সিং গুরুদ্বারাটি রয়েছে। এই এলাকায় অনেক শিখ বসবাস করেন। গোবিন্দ সিং শিখদের 10ম ধর্মীয় গুরু। তার শিষ্য ভাই যোগা সিং পেশোয়ারের অধিবাসী ছিলেন। তার সময়েও পেশোয়ারে শিখ ধর্ম বিস্তার লাভ করে। দ্য শিখ হেরিটেজ বিয়ন্ড বর্ডার্স বইয়ের লেখক দলভীর সিং পান্নু বলেন, গুরুর প্রতি শিষ্যের ভক্তি একবার পরীক্ষা করেছিলেন গোবিন্দ সিং। যোগা সিং তার বিয়ের আচার অনুষ্ঠান চলাকালেই বার্তা পান, গুরু গোবিন্দ সিং তাকে যত দ্রুত সম্ভব পেশোয়ার থেকে ভারতের পাঞ্জাবের আনন্দপুর সাহিব শহরে যেতে বলেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না করেই গুরুর আদেশ শিরোধার্য মেনে আনন্দপুর সাহিবের দিকে রওনা দেন যোগা সিং। পেশোয়ারে বাস করা কোনো শিখ পরিবারের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ নেই। খেটে খাওয়া দরিদ্র মানুষ তারা। প্রতিদিন সকালে দোকান খোলে, রাতে দোকান বন্ধ করে এবং যার যার মতো ঘরে ফেরে, এই তাদের জীবন। অথচ তারা ও তাদের পরিবার প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকে। খুনিরা আসে, দোকানে ঢোকে, মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে, তারপর চলে যায়। এভাবেই চলছে। বিচারের ভয় তাদের নেই। শিখদের মারা হচ্ছে কারণ তারা সংখ্যালঘু, তাদের উপর জুলুম বন্ধ করতে হবে। পাকিস্তানে যতদিন শিখ বাস করেন তারা তাদের দেশকে অনেক ভালোবাসেন, পাকিস্তানি হয়ে তারা গর্বিত। তা সত্ত্বেও তাদের উপর হামলা থামছে না।
তারা শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাকতে চায়। 2022 মে মাসে রণজিৎ সিং ও কনওয়ালজিৎ সিং হত্যার প্রতিবাদে পেশোয়ার ইসলামাবাদ সড়ক অবরোধ করেন কয়েকশো শিখ। ওই সময় টার্গেট কিলিং বন্ধ করো, বিচার চাই লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বলেছিলেন, পেশোয়ারের শিখ নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানাই, পাকিস্তান সব ধর্মের মানুষের বাস, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, এজন্য উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি, সব নাগরিক বিশেষ করে অমুসলমানদের জীবন ও সম্পদ রক্ষায় যথাযোগ্য পদক্ষেপ নিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খানের প্রতিও আহ্বান জানান তৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে বলেন, কাউকে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না, কেউ যাতে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাকিস্তান পিপলস পার্টি পিপিপি দেশের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক পার্টি, শিখ সম্প্রদায় একা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে না, পিপিপিও তাদের পাশে থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পেশোয়ারি শিখ বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে 2014 সাল থেকে শিখদের লক্ষ্য করে কমপক্ষে 12টি হত্যাকাণ্ড হয়। 2016 সালে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের সংসদ সদস্য ডক্টর সোরেন সিং, 2018 সালে শিখ সম্প্রদায়ের বিশিষ্ট সদস্য চরণজিৎ সিং, 2020 সালে নিউজ চ্যানেলের উপস্থাপক রবীন্দর সিং, 2021 সালে হাকিম সতনাম সিং, 2022 সালে ব্যবসায়ী রণজিৎ কনওয়ালজিৎ সিং সহ বিভিন্ন সময়ে আরও কয়েকজনকে নির্মমভাবে হত্যা করা হয়। কেবল শিখ নয়, আহমেদি খ্রিস্টান পার্সিসহ ধর্মীয় সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের মানুষও নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো কোনো হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর তাদের পাশে থাকার আশ্বাস দিলেও সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের আন্তরিকতা শেষ পর্যন্ত দেখা যায় না। এই সকল অত্যাচার ও হত্যায় তাই তারা আলাদা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে এখন একটাই দাবি জানাচ্ছেন, তা হচ্ছে তাদেরকে আলাদা ভূখণ্ড দিতে হবে। দর্শক, আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন।